যেমন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাহাবারা বলছেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বিকাবশাই, কাবশুন মানে কি ভেড়ার নরটাকে বলা হয়। এটার একটা খাস বাংলা আছে, বলবো কি না সেটাই ভাবছি। এটাকে বলা হয় পাঁঠা, নাকি বলেন আপনারা? ওটাকে নর বললাম, আবার যদি খাসিটা বোঝেন নরের মধ্যে তো ওইটাও আছে, এই জন্য খাস বাংলাটাই বলতে হলো। এর যে ভালোবাসার আমার জানা নাই, কোনো কোনো এলাকায় বোকা বলে ওইটাকে, কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এই রাজশাহী ওইদিকে মানুষরা বোকা বলে, এই জন্য যা যে ওই রকম কাজ করে, অরে ভাই আস্ত বোকা তুই, মানে তুই ওইটা, আবার তোমার হিতাহিত জ্ঞান নাই, তুমি ওই রকমই। তো যা হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁঠা এটা কোরবানি দিয়েছিলেন। এখন কি আমাদের মুসলমানদের মাঝে যে আমরা যারা ছাগল পালিও, এই পশুটা মানে এই পাঁঠাটাকে আমরা লালন পালন করি? কেন করি না বলুন তো? এই যে ভাই একটু মুখ খুলছে, বুঝে ফেলছে, গন্ধ গন্ধ। আসলে যদি আমরা সবাই লালন পালন করতাম তাহলে কি গন্ধটা নাকে বাঁচত বলুন? বাঁচত না। তো এক্ষেত্রে আমার এক ঘটনা মনে পড়ে, যে এক শাশুড়ি আর বৌমা ঝগড়া লাগছে। শাশুড়ির হচ্ছে ট্যানারি এলাকা, ট্যানারি তো বোঝেন, চামড়ার গুদাম আছে। তো নতুন বৌমা আসে, খুব কষ্ট হচ্ছে, নাক ধরে ধরে কাজ করতে হয় বাড়িতে, গন্ধ। তো কিছুদিন যেতে 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 আস্তে আস্তে গন্ধটা নাকে সয়ে গিয়েছে। এখন শাশুড়ি আর বৌমা ঝগড়া লাগার এক পর্যায়ে বৌমা বলছে, হ্যাঁ আপনি আমারই বকা দেন, আমি এই বাড়িতে আসার কারণে আপনার এই বাড়ির আমরার গন্ধ দূর হয়ে গেছে, আর আমারই আপনি বকা দেন। আসলে কি গন্ধ দূর হয়েছে না ওনার নাকে সয়ে গেছে? তা আসলে আমরা সবাই যদি লালন পালন করতাম তাহলে কিন্তু গন্ধ পেতাম না। আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে আমরা মুসলিমরা ওই মেয়ে ছাগলটা পালি, ওরও একটা খাস বাংলা আছে, না হয় নাই বললাম, মেয়ে ছাগল লালন পালন করি। যখন তার ওই পুরুষ ছাগলের প্রয়োজন হয় তখন কি করে, মানে কল করা শুরু করে, ভ্যাঁ ভ্যাঁ, মানে কল করা শুরু করছে। কল করতে 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 যখন বাড়িওয়ালার কান ঝালাবালা হয়ে যায়, না এ তো আর চুপ থাকে না, তখন এটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তা আমাদের দেশে ডাক্তার কে ছিল? ওই হিন্দু বাড়িতে ওইটা পালন করা হয়, ডাক্তারটা লালন পালন করে কারা? হিন্দুরা। তা আমার এখন বিবেকে খুবই বাজে যে আমাদের মুসলিম ছাগলটা নিয়ে গেলাম হিন্দু, এসারাতে বললাম বুঝে ফেলেছেন মনে হয়, এটা একটা লজ্জাস্কর বিষয় নয়? তার সাথে আমরাও যদি লালন পালন করতাম তো সমস্যাটা কী ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করছেন, কোরবানি হিসেবে এটাকে দিচ্ছেন, সমস্যাটা কী? হ্যাঁ, তো সবাই লালন পালন করলে এই সমস্যাটা থাকতো না, গন্ধ সবার নাকে সয়ে যেত, আরও লাভ হতো, প্রজনন ক্ষমতাও বেড়ে যেত। একটা ছাগল তার প্রয়োজনের 15 দিন পরে আমরা ব্যবস্থা করছি, কিন্তু এটা যদি আমাদের ঘরে লালন পালন হতো তাহলে তারা তাদের প্রয়োজন সেরে ফেলতো, আমার ভেবাও শোনা লাগতো না, উৎপাদনও আমার 15 দিন কমপক্ষে এগিয়ে আসতো, কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁঠা জবাই করেছিলেন।